ওয়েলকাম স্টুডেন্টস আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ইসিজি এই ইসিজি যার ফুল ফর্ম তিনটেভাবে আমরা বলতে পারি প্রথম হচ্ছে ইলেকট্রো গ্রাফি অথবা ইসিজি বলা যেতে পারে ইলেকট্রো কার্ডিওগ্রাফ বলা যেতে পারে এবং ইসিজি আর একটাভাবে আমরা যেটা বলি ইলেকট্রোকার্ডিওগ্রাম এই যে তিনটে শব্দ বললাম এই তিনটে শব্দ কিন্তু বিশেষ অর্থ রয়েছে এই যে ইলেকট্রো বলছি ইলেকট্রোকার্ডিওগ্রাফি এটা একটা স্টাডি স্টাডি অফ ইসিজি যাকে আমরা বলতে পারি ইলেকট্রোকার্ডিওগ্রাফি অর্থাৎ এই যে ইলেকট্রো যেটা বলছি এটা একটা টেকনিক বা একটা কৌশল বা এর স্টাডি কে বলা হয় ইলেকট্রো কার্ডিওগ্রাফি এখানে তারপরে ইসিজি যে কার্ডিওগ্রাফ বলছি এখানে কার্ডিওগ্রাফ টার্মটাতে গ্রাফ থাকলেও এটা কিন্তু একটা ডিভাইস অর্থাৎ গ্রাফটা হচ্ছে ডিভাইস এবং যেটা গ্রাম সেটা হচ্ছে গ্রাফ এখানে কিন্তু একটু উল্টো ইলেকট্রো কার্ডিওগ্রাফটা হলো ডিভাইস অর্থাৎ যে ডিভাইসের মাধ্যমে আমরা ইসিজি দেখছি বা ইসিজিটাকে পরিমাপ করছি বা সেটাকে বলছে ঠিক যন্ত্রটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ আর যেটা গ্রাফ অর্থাৎ যে সাদা কাগজের ওপর তরঙ্গগুলো মুদ্রিত হয় বা প্রিন্টেড হয় সেটা হচ্ছে ইলেকট্রো তো এই যে ইসিজি এর সাহায্যে আমরা সাধারণত কী পরিমাপ করি এর সাহায্যের সাথে আমরা পড়ি পরিমাপ করি যেটা হার্ট রেট অ্যান্ড রিদম যেটা রিদম এটা কীভাবে সংকুচিত বা প্রসারিত হচ্ছে কতক্ষণ সংকোচন প্রসারণ হচ্ছে অলিন্দ নিলয়ের এই সমস্ত জিনিসগুলো আমরা পরিমাপ করি অর্থাৎ হার্ট রেট অ্যান্ড রিদম অব দ্য হার্ট বিট এটা আমরা কিন্তু পরিমাপ করি এখান থেকে হার্ট বিট এটা পরিমাপ করি তো এই ইসিজিটা অ্যাকচুয়ালি কী না হচ্ছে যে হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল যেটা আমরা জানি যেটা পয়েন্ট এইট সেকেন্ড সময়কাল ধরে চলে একটা কার্ডিয়াক সাইকেলের যে টাইম স্কেল সেটা হচ্ছে পয়েন্ট এইট সেকেন্ড তো কার্ডিয়াক সাইকেল চলাকালীন মায়োকার্ডিয়ামে অর্থাৎ হৃদপেশি যে আবরকগুলো রয়েছে তিনটে এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম সেই মায়োকার্ডিয়ামে একটা ইলেকট্রিক গ্র্যাডিয়েন্ট বা তড়িৎ আধানের একটা চেঞ্জ আসে বা তড়িৎ আধানের পরিবর্তন ঘটে এই পরিবর্তনটা রেকর্ডিং করাই হলো ইসিজির কাজ ঠিক আছে তো এই ইসিজির অর্থাৎ ইলেকট্রো গ্রামে সেটা লিপিবদ্ধ হয় বা অর্থাৎ তরঙ্গ আকারে মুদ্রিত হয় ঠিক আছে সেটা হচ্ছে ইলেকট্রো গ্রাম নেক্সট আমরা চলে আসছি এই যে ইসিজি বলছি এই ইসিজির যদি আমরা একটা আদর্শ একজন সুস্থ ব্যক্তির ইসিজি চিত্র আমরা দেখি তাহলে তার বিভিন্ন অংশগুলো বা কি কী সেগুলো আমরা দেখে নিই একটা ইসিজি এরকম দেখতে লাগে এটা একটু নামিয়ে দিতে হবে তারপরে উঠে কিছুটা সমান তারপর আবার অনেকটা কার্ব নিয়ে আবার সমান হয়ে যায় এরকম দেখতে হয় ইসিজির যে লেখচিত্রটা বিভিন্ন সিনেমায় আমরা দেখতে পাই যখন অ্যাক্সিডেন্ট কেসের ক্ষেত্রে একটা মনিটরের মতো দেখানো হয় সেই মনিটরে এরকম তরঙ্গদৈর্ঘ্য দেখানো হয় এবং এই তরঙ্গদৈর্ঘ্য যখন সমান বি হয়ে যায় অর্থাৎ বিপ 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 যে আওয়াজটা হয়ে যায় তখন কোনো ব্যক্তির হার্ট বা হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় অর্থাৎ সেই ব্যক্তির মৃত্যু ঘটে যে সেটা সূচিত করে অর্থাৎ যদি একটা সরল লেখা চলে আসে এখানে বিভিন্ন ধরনের কার বা ওয়েব আমরা দেখতে পাচ্ছি কোনটায় কি ওয়েব বলা হয় সেটাকে আমরা একটু দেখে নিই এই যে প্রথম যেটা শুরু হচ্ছে এখান থেকে সেটাকে বলা হয় এই অংশটাকে বলা হয় পি ওয়েব অর্থাৎ পি তরঙ্গ বলা হয় প্রত্যেকটার মানে আছে আগে আমি প্রথমে চিহ্নিত করে দিই তারপরে প্রত্যেকটার গুরুত্ব কি বা প্রত্যেকটা কী বোঝাচ্ছে সেটা আমরা আলোচনা করব পি ওয়েবের পরই এখান থেকে শুরু হচ্ছে কিউ তারপরে এখানে আর এবং এটা হচ্ছে এস টোটালটাকে বলা হয় কিউআর এস ওয়েব অথবা কিউআরএস কমপ্লেক্সও বলা যায় পরবর্তীকালে এই যে এখানে অনেকটা জায়গা জুড়ে স্ফীত হয়ে রয়েছে সেটা হচ্ছে টি ওয়েব বলা হয় টি ওয়েব এবং পরবর্তীকালে যেটা সাঁওতার এনসেডিতে এই জায়গাটা বলা নয় এটাকে বলা হয় ইউ ওয়েভ বা ইউ পর্শন বলা হয় ইউ পার্ট বলা হয় প্রত্যেকটা মানে আছে দেখা যাক প্রথম এই যে পিওএফ এই পিওএফ সাধারণত যেটা ডিনোট করে পিওএফ সেটা হচ্ছে অলিনদের অলিনদের সংকোচনকে নির্দেশ করে অলিনদের সংকোচন নির্দেশ করছে অর্থাৎ পিওএফ রিপ্রেজেন্টস পিওএফ যেটা অলিন্দের সংকোচন কে নির্দেশ করছে অলিন্দের সংকোচন যাকে ইংরাজিতে হচ্ছে অ্যাক্ট্রিয়াল কন্ট্রাকশন অ্যাক্ট্রিয়াল কন্ট্রাকশন ঘটছে এখানে এবং এক্ষেত্রে যে ইলেকট্রিক্যাল চার্জ তার কিন্তু বিষমবর্তন হচ্ছে বিষমবর্তন যাকে ইংরাজিতে বলা ডি ডিপোলারাইজেশন ঘটছে ডিপোলারাইজেশন এই যে পিওএফ এই পি সময়কাল প্রায় ধরে নেওয়া হয় আশি থেকে একশো মিলি সেকেন্ড বা আমরা অ্যাবাউট জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এখানে ধরা হয় অর্থাৎ এই যে পিওএফের যে টাইম স্কেল যেখান থেকে প্রথম তোমাদের মনে রাখার সুবিধার্থে এটা একটা ছড়া আকারে করে নিতে পারো যে অলি বিশুর বাড়িতে যেতে সংকোচ করে তো এখানে অলিটা হচ্ছে অলিন্দ বিশু হচ্ছে বিষমবর্তন আর সংকোচ হচ্ছে সংকোচন তো ওলি বিশুর বাড়িতে যেতে সংকোচ করে তো এটা হচ্ছে মনে রাখার সুবিধা যে পিও ওয়েবের ক্ষেত্রে কিউ আর এস ওয়েবের ক্ষেত্রে কি কিউ আর এস ওয়েব বা একে কমপ্লেক্সও বলতে পারি এটা নিলয়ের সংকোচন বা কন্ট্রাকশন অফ ভেন্টিক্যালস ওয়ালস কিউআরএস ওয়েবের যেখানে মনে রাখার ক্ষেত্রে যেটা সুবিধা হয়ে যেতে পারে একটা ছড়ার মতো করে এই যে কিউ এটাকে আমরা ধরে নিতে পারি কুইন কুইন নিলয়কে আমরা ধরে নিচ্ছি নীলু আর বিষমাবর্তন হচ্ছে বিষু নীলু ও বিশুর বাড়িতে যেতে সংকোচ করে সঙ্কোচ করে তাহলে এভাবে একটু মনে রাখা যেতে পারে যদি ভুলে যাওয়া যায় তাহলে কিউ হচ্ছে এইখানে কিউ আর এস ওয়েবটাকে ডিনোট করছে নীলু হচ্ছে নীলয় বিশু হচ্ছে বিষমাবর্তন ঘটছে এবং সংকোচ হচ্ছে সংকোচন ঘটছে তো এরকমভাবে একটা ছড়া আকারে মনে নেওয়া করে নেওয়া যেতে পারে যদি ভুলে যায় তাহলে কিন্তু সেইভাবে মনে রাখা যেতে পারে এই পদ্ধতিকে কাজে লাগিয়ে তো যাই হোক তো এখানে আমরা পিওএফ ওয়েব ওয়েব এবং টি ওয়েব সম্পর্কে জানলাম তাছাড়াও পরবর্তীকালে এই যে যেটা বললাম যে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে পিওয়েবে যে সময়কাল পয়েন্ট ওয়ান সেকেন্ড সেখানে কিন্তু আমরা যেই দেখি তাহলে কিউ থেকে টি ওয়েব তাহলে কিউটি যে ইন্টারভাল এই টু কিউ একটি ইন্টারভেলের যে সময়কাল সেটা জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড ঠিক আছে জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড এবং লাস্ট যেটা লাস্ট অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি শেষে যেটা সাধারণত এনসিআর বইয়েতে নেই যেটাকে আমরা ইউ ওয়েভ বলি বা ইউ সেগমেন্ট যেটা বলা হচ্ছে এই ইউ ওয়েব কিন্তু ডিনোট করে জয়েন্ট ডায়াস্টলকে জয়েন্ট ডায়াস্টোলকে ডিনোট করে অর্থাৎ অলিন্দ এবং নিলয় উভয় যখন ডায়াস্টল অবস্থায় আছে সেই অবস্থাটাকে বলা হয় ইউএফ দ্বারা ডিনোট করা হয় এটাও অ্যাবাউট জিরো পয়েন্ট ফোর সেকেন্ড সময় তো টোটাল যে টাইম তাহলে এটা আছে জিরো পয়েন্ট ফোর সেকেন্ড তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি মানে পয়েন্ট ফোর হলো আর পয়েন্ট ফোর তাহলে টোটাল যোগ করেছে পয়েন্ট এইট সেকেন্ড তাহলে একটা কার্ডিয়াক সাইকেলের সময়কাল আমরা জানি পয়েন্ট এইট সেকেন্ড এবং এখানে শেষ হয়ে যাওয়ার পর আবার পরবর্তীকালে পিওএফ আবার স্টার্ট হবে এভাবে শুরু হয় তো এই হচ্ছে একটা পুরোপুরি একটা ইসিজির চিত্র এবং তার বিভিন্ন অংশগুলো মাঝের যে এই যে সেগমেন্টগুলো অর্থাৎ এখানে যেটা দেখা যায় যেমন ধরনের টি যে ইন্টারভেল কিউ টি ইন্টারভেল সাধারণত এটা কি ডিনোট করে না এটা সাধারণত ডিনোট করে যে কিউ আর এস ওয়েবের সূচনা থেকে টি তরঙ্গদেবের সমাপ্তি টি তরঙ্গদেবের সমাপ্তির মধ্যে এই যে সময়কাল এটাকে সূচিত করে এই কিউ টি ইন্টারভেল সাধারণত এই সময় কি হয় actually activation of electrical activity in the ventricles and the return to the resting রেস্টিং স্টেট এটা নির্দেশ করে কিউটি ইন্টারভেল অর্থাৎ নিলয়ে যে ইলেকট্রিক্যাল যে অ্যাক্টিভিটি সেটা শুরু হওয়া এবং নিলয় পুনরায় রেস্টিং স্টেজে ফিরে যাওয়ার যে মধ্যবর্তী সময়কাল সেটাকে বলা হয় কিউটি ইন্টারভেল বলা হয় কিউটি ইন্টারভেল বলা হচ্ছে তাছাড়া রয়েছে পিআর ইন্টারভেল যেটা আমরা পূর্বে বলেছি এই যে পিআর ইন্টারভেল এটা কি ডিনোট করে সাধারণত না এই পিআর যে ইন্টারভেল সাধারণত ডিনোট করে যে অলিনদের যে এবং নিলয়ের সংকোচনের শুরুর মধ্যবর্তী সময়কাল অর্থাৎ অলিন্দের সংকোচন এবং নিলয়ের সংকোচন এই দুটো যে মধ্যবর্তী সময়কাল সেই সময়কালটাকে ডিনোট করাচ্ছে এই পি আর ইন্টারভেল ঠিক আছে বা বলতে পারি ইট ইজ দ্য ডিলে বিটুইন দ্য বিগিনিং অফ অ্যাক্টিভিটি ইন দ্য অ্যাক্ট্রিয়াল অ্যান্ড দ্য ভেন্টিকুলার কন্ট্রাকশন নেক্সট এই যে ওয়েবগুলো আমরা যে দেখছি এই ওয়েবগুলো যদি যখন আঁকা হবে তখন অবশ্যই পি ওয়েবটা একটু ছোট হবে এবং টি ওয়েভ আকার অনেকটাই বড় হবে ভুলক্রমে যেন পি ওয়েভ যদি আকারে বড় নয় টি ওয়েব যেন আকারে ছোট হয় না কারণ পি ওয়েভের আকারে বড় মানে এখানে বিভিন্ন ধরনের কার্ডিওভাস্কুলার ডিজিজগুলো এখানে সূচিত করে যেহেতু আমরা এটা নর্মাল একটা ইসিজি অঙ্কন করছি সেই জন্যে এক্ষেত্রে যতটা সম্ভব ঠিকঠাকভাবে আঁকলেই ভালো তো এখানে যে টাইম স্কেলগুলো যেগুলো বলছিলাম অর্থাৎ পি আর এই যে টাইম স্কেল হচ্ছে পয়েন্ট ওয়ান সেকেন্ড এই পিআরের যদি কোথাও টাইম স্কেলটা একটু বেড়ে যায় যদি বেড়ে যায় তাহলে এটা অ্যাক্ট্রিয়ার যে বৃদ্ধি বা অ্যাক্ট্রিয়ার যে সময়কাল বা অ্যাক্ট্রিয়ার সংকোচনকালটাকে অনেকক্ষণ ধরে হচ্ছে সংকোচন এটা বোঝায় তার মানে সেখানে বুঝে নিতে হবে যে সেইখানটায় ডাক্তারবাবু সেটা অনুমান করতে পারেন যে হয় তার অ্যাথরোস্ক্লোটিক কোনো হার্ট ডিজিজ হতে পারে বা রিউম্যাট হতে পারে তাছাড়া দেখা যাচ্ছে এই যে পি আর যদি ইন্টারভাল বেড়ে যায় তাহলে দেখা যাবে তার রিউম্যাটিক যে আথরাইটিস বা রিউম্যাটিক যে ফিভার সেটা হতে পারে যদি কোনো ব্যক্তির কিউ আর এস মানে এই আরটা যদি বেড়ে যায় অ্যাকচুয়ালি আর ডিনোট করে কি অ্যাকচুয়ালি আর সবচেয়ে ডিনোট করছে যে প্রেসার। প্রেশার কতটা হাই যেমন অ্যাকচুয়ালি নিলয়ের ভেতরে যে যখন প্রেশারটা বা চাপটা সর্বাধিক হয় সেই সর্বাধিক চাপটাকে ডিনোট করছে আর তরঙ্গটা ঠিক আছে তো এই আরের যদি কোনো এই সময় তরঙ্গ দেখি বেশি করে বৃদ্ধি পায় তাহলে সেই ব্যক্তির মায়োকার্ডিয়াল ইনফাকশান কার্ডিয়াল ইনফাকশান হওয়ার সম্ভাবনা তার থাকে মায়োকার্ডিয়াল ইনফ্যাকশান এই আর তরঙ্গদ যদি অধিক বেড়ে যায় তাছাড়াও এস টি সেগমেন্ট যেটা আমি বলছিলাম এই যে এস টি সেগমেন্ট যেটা এখানটায় যে এই যে এস টি সেগমেন্ট এই এস টি সেগমেন্ট যদি আবার কারোর ক্ষেত্রে যদি একটু বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রে যেটা হতে পারে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশান হতে পারে ইনফাকশান হতে পারে তো এইগুলো সূচিত করে তাহলে ইসিজি দ্বারা আমরা কী কী জানতে পারছি তাহলে যে ইসিজি দ্বারা কোনো ব্যক্তির হৃদপিণ্ডের যে হৃৎস্পন্দনে কোনো ছন্দে বিচ্যুতি রয়েছে কি না তার বুকে ব্যথা বা অ্যাঞ্জিনা কোনো পেক্টোরিস বা বুকের ব্যথা যেটা সেটা রয়েছে কি না বুক ধর ফার ব্যাপারটা রয়েছে কি না হার্ট অ্যাটাক হার্ট ব্লক বা মায়োকার্ডিয়াল ইনফাকশন প্রভৃতি ঘটনাগুলো হওয়ার সম্ভাবনা আছে কি না বা সেইগুলো আমরা স্টাডি করতে পারছি কোনো ওষুধ বা ড্রাগ কোনো ব্যক্তিকে খাওয়ানো হয়েছে তার প্রভাব কি সেই ব্যক্তিতে তার জন্য আমরা ইসিজি ব্যবহার করতে পারি তাছাড়াও কোনো কৃত্রিম পেসমেকার যখন আমরা কোনো ব্যক্তির ভেতর প্রবেশ করাচ্ছি সেই পেসমেকার বসানোর পর সেই ব্যক্তিতে পেসমেকারটা সঠিকভাবে কার্য করছে কি না সেটা সম্পর্কে জানতে আমরা ইসিজি ব্যবহার করতে পারি তারপর কোনো ব্যক্তির যদি বাইপাস সার্জারি বা হাট হাটের কোনো কোথাও কোনো বার্টের যদি সার্জারি হয় সেই সার্জারির পর হৃদপিণ্ড স্বাভাবিকভাবে কোনো কাজ করছে কি না সেটা স্টাডি করার জন্যে ইসিজি আমরা করতে পারি তো এই হচ্ছে ইসিজি যাবতীয় তথ্য ধন্যবাদ